দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। এই হাট থেকে মাংসের উপযোগী যে সারগুলো আছে এগুলো আসলে কেমন দামে কিনছেন সেই তথ্য আপনাদের দেবো। এই হাটটি সপ্তাহে দুই দিন, শুক্রবার এবং সোমবার। কত বলছেন, কত বলছেন? আমরা দেখি ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে ভাই? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো কয়টা কিনা হলো নাকি? একটা কিনছি। একটা কিনছেন, আরো কেনার চেষ্টা আছে? দর্শক আমরা দেখি শেষ পর্যন্ত এবং আরেক কেমন দামে এগুলো কিনছেন সেই তথ্য আপনাদের দেবো। এটা কম দাম আছে, এটা কম দাম আছে কেন? গরু আমার কিন্তু 2,75,000 টাকা দেন না, আমার বহু টাকা লাগবে। অনেক দাম কম বলছে, আমি অনেক দাম আগে দিছি। না হবে না, দাম হচ্ছে হয়ে গেল। কত হইলো? হয়েছে ভাই? হয়েছে। কত হলো? 2,80,000। 2,80,000, 2,80,000। শেষ পর্যন্ত পার্টি গরু কিনলো, আমরা সেই তথ্যগুলো দেবো আর কি। দর্শক আমরা কয়টি গরু হলো সেই তথ্যগুলো দেবো। সাদেগুলো ভাই কয়টি হলো? তিনটা হয়েছে। তিনটা কেমন কেমন দামে কিনলেন ভাই? এটা নিয়েছি আমি 37,000। 100, 137। আচ্ছা 137। আচ্ছা, কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে যে সাদিকুল ভাই গরুগুলো কিনে দিলাম? মোটামুটি ভালো। আচ্ছা, উনি লোক হিসাবে কেমন মনে হলো আপনার কাছে? দর্শক আপনার শুনলেন, আপনাদের যে এলাকার হাটগুলো আছে সেই হাটের তুলনায় এই হাটে কেমন মনে হচ্ছে আপনার? বেশি ডিফারেন্স না, অল্প ডিফারেন্স। অল্প ডিফারেন্স আর কি। আমরা তো মূলত এখানে গরু কেনার জন্য আসলে ঘুরতে আসছি। আজ ঘোরার জন্য? আচ্ছা, ঘুরতে ঘুরতে হয়ে গেল। চিন্তা করলাম যে এখানে আসুন, তো জিজ্ঞেস করলাম হাট আছে নাকি গরু। জি জি, হাট আছে। হাটে ঢুকলাম। জি জি জি, চুজ হলো কিনলাম। আচ্ছা আচ্ছা,
দর্শক আপনারা শুনলেন আসলে কেমন দামে কিনলাম, আমরা একটু দেখি ওগুলো দেখি একটু। এই যে পেশা 20 টাকা দিছো, তাই দুটো কি জোড়া কিনলেন? হ্যাঁ জোড়া কিনলাম। তা কত হলো এই দুটো? এই দুটো একলা 2,80,000। 2,80,000, তা এত চিপ রেটে কিভাবে পাইলেন? এগুলো আজকে কোনো পার্টি নেই। আচ্ছা আচ্ছা, বড় গরুর পার্টি নাই। ঠিক, যে পার্টি নাই সেই হিসেবে ভাইরা আইছে, ভাইয়ের ঘর বললাম না যে ভাইরে অনেক দাম বেশি বলছিল, আমি সিটিতে কিনছি। আচ্ছা আচ্ছা, আরে এটা কত হলো? আচ্ছা দর্শক আপনি শুনলেন যে কেমন দামে কিনলেন, আপনি শুধু কি সহযোগিতা করেন ভাই? সহযোগিতা করে আমার নিজেরও ব্যবসা আছে বুঝছেন না ভাই। আচ্ছা, ব্যবসার পাশাপাশি শুধু সহযোগিতা করছি। আচ্ছা, সহযোগিতা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আপনাকে কীভাবে পাবো? আমি তাকে সহযোগিতা করবো, গাছের গোড়া বাসি থাকলে অবশ্যই ডাল ফল বাঁচবে। মনে করেন 10টা গরু কিনে দিলেন, যা দিয়া যায় আমার ব্যবসার পাশাপাশি সহযোগিতা। তো আপনার ফোন নাম্বারটা বলো। 0174-345-2990। এই নাম্বারে ফোন করলে আপনাকে পাবেন। এই নাম্বারে দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।